কিভাবে ছিঁড়ে যাওয়া 2000 টাকার নোট এক্সচেঞ্জ করবেন জেনে নিন আরবিআই এর নয়া নিয়ম। তো আমরা এখানে দেখে নেব যে কিভাবে ছিঁড়ে যাওয়া 2000 টাকার নোট এক্সচেঞ্জ করবেন আপনি, অর্থাৎ ছিঁড়ে গেলে আপনি কোথায় গিয়ে পরিবর্তন করবেন এবং কত টাকার বিনিময়ে কত টাকা পাবেন এবং আপনার চার্জ সেক্ষেত্রে কত টাকা কাটতে পারে এবং আপনার কতটা অংশ ছিঁড়েছে তার উপরে ভিত্তি করে আপনি কত টাকা ফেরত পাবেন সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমি প্রশান্ত রয়েছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন টেক প্রশান্ত প্রো। চলুন শুরু করা যাক। আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দেখুন ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করুন এবং তারপর নোটিফিকেশন আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন, যার ফলে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনি আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো কীভাবে ছিঁড়ে যাওয়া 2000 টাকা নোট এক্সচেঞ্জ করবেন আমরা জেনে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2000 টাকার যে নোট, নতুন নোট, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কি বলা হয়েছে এখানে জাস্ট আমরা দেখে নেব। আপনার কাছে থাকা 2000 টাকা কিংবা একেবারে নতুন 200 টাকার নোটে কালি লেগে গিয়েছে কিংবা কোনো অংশ ছিঁড়ে গিয়েছে, তাহলে সেই নোটটি আরও বেশি নষ্ট হয়ে যাওয়ার আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জমা দিয়ে নতুন নোট নিয়ে আসুন। কীভাবে নতুন নোট পেতে পারেন আপনি নিজের হাতে? পুরনো নোটের এক্সচেঞ্জ করলে কত টাকাই বা আপনার হাতে আসবে সেই নিয়ে বিশেষ কিছু নির্দেশিকা জারি করলো আরবিআই। তো কী কী নির্দেশিকা জারি করেছে সেটা জাস্ট আমরা এখন দেখে নেব। 2000 টাকার নোটে যদি 88% অংশ অটুট থাকে, অর্থাৎ 88% অংশে যদি কোনো ছেঁড়া না থাকে, তাহলে 2000 টাকাই পুরোটা পাবেন গ্রাহক। এর পাশাপাশি যদি সেই নোটটির মাত্র 44% অংশ ঠিকঠাক থাকে, ছেঁড়া বা ময়লা না থাকে, তাহলে 2000 টাকার মধ্যে 1000 টাকা ফেরত পাবেন, অর্থাৎ ব্যাংকের কাছে ফেরত দেওয়া টাকার অর্ধেক টাকাই পাবেন গ্রাহক। পাশাপাশি 200 টাকার নোটের যদি 78% একেবারে অটুট থাকে, অর্থাৎ কোনো ছেঁড়া কিংবা ময়লা লেগেও যদি 78% একেবারে আসল 200 টাকার নোটের মতো থাকে, তবে সেই পুরো টাকাটাই ফেরত পাবেন গ্রাহক। তবে যদি মাত্র 39% যদি একেবারে ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে 200 টাকার নোট অদলবদল করার ক্ষেত্রে 100 টাকা হাতে পাবেন গ্রাহক। যদি পুরনো ছেঁড়াফাটা 100 টাকার নোটের অদলবদল করতে চান আপনি, সেক্ষেত্রেও রয়েছে একটি নির্দিষ্ট নিয়ম। 100 টাকার নোটের যদি 75% একেবারে ঠিকঠাক থাকে, তাহলে নতুন 100 টাকা দেওয়া হবে গ্রাহককে। কিন্তু নোটটির 36% অংশ যদি ঠিকঠাক থাকে, তবে 100 টাকা নয় 50 টাকা পাবেন গ্রাহক। পুরনো 50 টাকার নোটের 72% যদি একেবারে ঠিকঠাক থাকে, তাহলে পুরো মূল্যটাই ফেরত পাবেন গ্রাহক। কিন্তু মাত্র 36% যদি ঠিকঠাক থাকে, তাহলে 50 টাকার অর্ধেক মূল্য হাতে পাবেন গ্রাহক। তো এখানে আরও কি বলা হয়েছে জাস্ট আমরা দেখে নেব। তবে আরবিআইয়ের নির্ধারিত এই নিয়ম যদি ছেঁড়াফাটা নোটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, অর্থাৎ নির্ধারিত লিমিটের থেকেও যদি নোটটি ছেঁড়া থাকে কিংবা ময়লা থাকে, তাহলে কোনো টাকাই ফেরত পাবেন না গ্রাহক। তবে এই ছেঁড়াফাটা কিংবা ময়লাযুক্ত নোটগুলি অবশ্যই হতে হবে নতুন নোট, অর্থাৎ নতুন মহাত্মা গান্ধী সিরিজের নোট। রিজার্ভ ব্যাঙ্ক 2009 সালের নিয়মের সংশোধনে মহাত্মা গান্ধীর ছবিসহ যেই নোটগুলি বাজারে এসেছে, সেই মহাত্মা গান্ধীর ছবির নোটের সিরিজগুলি বদলানোর ক্ষেত্রে নিয়মে পরিবর্তন এনেছে। অর্থাৎ এখান থেকে যেটা বোঝা গেল যে বিভিন্ন নোটের ক্ষেত্রে বিভিন্ন ছেঁড়াফাটা অর্থাৎ ময়লার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম রয়েছে। সেক্ষেত্রে আপনার কতটা ছিঁড়েছে অর্থাৎ কতটা ময়লা হয়েছে টাকাটি, সেটা কিন্তু নির্ধারিত করেই আপনি ফেরত পাবেন। আপনাদের যদি কোনো এরকম ধরনের ছেঁড়াফাটা নোট থাকে বা ময়লার নোট থাকে, সেটা যদি আপনি এক্সচেঞ্জ করাতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি সেক্ষেত্রে আপনাকে একটু হলেও হেল্প করতে পারে।